কিছু মানুষের উপর অভিমান করা ছেড়ে দিতে হয়, বাড়তি রকমের দায়িত্বশীল হওয়া কমিয়ে দিতে হয়, নয়তো তোমার দুর্বলতা বুঝতে পারলেই সুযোগ নিয়ে কষ্ট দেওয়ার চেষ্টা করবে। মানুষের উপর ভরসা করা যখন ছেড়ে দিবে, তখন দেখবে নিজের প্রতি তোমার ভরসা বেড়ে গেছে। কাউকে ভরসা করে নিজেকে জমানোর অভ্যেসটা যখন তোমার বদ অভ্যেস হয়ে যাবে, তখন নির্মম প্রতারণার শিকার হয়েও চুপ থাকতে হবে। অহংকারের মানুষটা প্রতারণা করলে মুখ খুলে বলা যায় না, সবাই জানতে পারলে একটা সময় ওই মানুষটি তোমার ভয়াবহ রকমের আপন ছিল, তখন নিজের আত্মসম্মানের কথা ভেবেও প্রতারিত হয়ে বলতে পারবে না। যখনই কেউ বুঝতে পারবে তার ঘনিষ্ঠ আলিঙ্গনের জন্য তুমি দিনের পর দিন অবহেলা অবজ্ঞা সহ্য করে যাচ্ছ, তখন মানুষটি তোমাকে নিয়ে বিনিয়ে আহত করবে। এটা মানুষের স্বভাবগত অভ্যেস। আমাদের কেউ খুব বেশি মূল্য দিলে আমরা তাকে প্রাধান্য দিই না, শত অজুহাতে অবজ্ঞা উপহার দিই। উপহাস করা মানুষটাকে মাথায় তুলে রাখি পরম যত্নে আর মমতায়। বিশ্বাস ভেঙে টুকরো টুকরো করে দেওয়া মানুষটির কাছে নিজেকে হারিয়ে গোপন কান্নায় বালিশ ভেজানোর আগে তোমাকে বুঝতে হবে, তুমি যাকে মনের গলিতে বিচরণের সুযোগ দিয়েছ, সে মানুষটি তোমাকে কতটুকু ভেঙে যাবে। তবে বুঝে নিও, প্রিয় মানুষের ছেড়ে যাওয়ার যন্ত্রণা চেয়ে প্রতারণা যন্ত্রণা বীভৎস রকমের তীব্র হয়। তুমি অবহেলা গিলে পড়ে থাকতে পারবে ভালোবাসার শক্তি নিয়ে, কিন্তু প্রতারণা গিলে থাকতে গেলে মনুষ্যত্ব হারাবে। যদি মানুষ হয়ে বাঁচতে চাও, তবে মনুষ্যত্ব হারিও না।